নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, হলদিয়া পেট্রোকেমিক্যালসে মেম্বার ফায়ার সার্ভিস পদের জন্য উচ্চ মাধ্যমিক পাসের ছেলে মেয়েদের কিন্তু নেওয়া হচ্ছে। তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্যটি দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশের ঘন্টাটিকে অন করে নিও, এরকমই নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা নোটিফিকেশানটা বের করছি কর্মসন্ধান পত্রিকা থেকে। এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখো লেখা আছে মেম্বার ফায়ার সার্ভিসেস জবস ইন হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ইজ ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফর দ্য এলিজিবল ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ মেম্বার ফায়ার সার্ভিসেস। তাহলে মেম্বার ফায়ার সার্ভিস পদের জন্য নেওয়া হচ্ছে। আর এখানে একটু বলে রাখি তোমাদের যে লাস্ট ডেট এটা কিন্তু 12/9/2019, তার মানে অনেকটা এখনও টাইম আছে, সামনের মাসে এটা হবে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আমরা একটু দেখে নেবো কী কী এখানে বলা আছে। যে প্রথমত বলা আছে উচ্চ মাধ্যমিক পাস, এখানে একটু ব্যাপার আছে উচ্চ মাধ্যমিক পাস কী আছে, সায়েন্সে, মানে তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করো তবে কিন্তু তোমরা এটা অ্যাপ্লিকেশান করতে পারবে, অথবা তোমাদের সিবিএসসি বোর্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তাহলে দুটো এখানে আছে, হয় সিবিএসসি বোর্ড থেকে তোমাকে পাস করতে হবে আর না হলে তোমাকে সায়েন্স পড়তে হবে, উচ্চ মাধ্যমিকে তোমাকে সায়েন্স পড়তে হবে, তবেই তুমি কিন্তু এই পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর দু নম্বর বলা আছে এখানে যে ক্যান্ডিডেট হ্যাভিং সার্টিফিকেট ক্রস ফ্রম স্টেট ফায়ার ট্রেনিং সেন্টার অবলিক অ্যাপ্রুভড ফায়ার ট্রেনিং সেন্টার অ্যান্ড হ্যাভিং ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স। তাহলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলের, কিংবা তোমাদের ট্রেনিংয়ের কিন্তু একটা নেওয়ার সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লিকেবল করতে পারবে। আর কম্পিউটারের সম্বন্ধে বেসিক নলেজ রাখতে হবে, অলসো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমিউনিকেট ইন বেঙ্গলি হিন্দি অ্যান্ড ইংলিশ, মানে তোমাকে বাংলা হিন্দি এবং ইংরেজি যেন কথা বলতে বা বুঝতে যেন পারা যায় এরকম হবে। তাহলে তিনটে কন্ডিশন আছে এখানে প্রথমত দেখতে পাচ্ছি আমরা, একটা দেখতে পেলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড উচ্চ মাধ্যমিক পাস, আর একটা হচ্ছে সার্টিফিকেট কোর্স রাখতে হবে, আর একটা কম্পিউটার নলেজ থাকতে হবে, আর এই বাংলা হিন্দি ইংরেজিতে কথা বলতে পারতে হবে। তাহলে এইগুলো কন্ডিশন। আর এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা আছে এখানে একটু, যে 4 থেকে 5 বছরে কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট রাখলে ভালো হয়, থাকলে ভালো হয়। আর সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি পোস্টেড অ্যাট হলদিয়া, মানে এটা কিন্তু পোস্টিং তোমাদের কিন্তু হলদিয়াতে করা হবে। আর এখানে ফিজিক্যাল একটা স্ট্যান্ডার্ড বলে দেওয়া আছে, হাইট হতে হবে তোমাদের 165 সেমি, আর তোমাদের চেস্ট হতে হবে 81 সেমি, এটা হচ্ছে না ফুলিয়ে, আর ফুলিয়ে তোমাদের হতে হবে 86 সেমি, আর ওজন থাকতে হবে 62 কেজি, তোমাদের কিন্তু ওজন থাকতে হবে। আর ক্যান্ডিডেট সিলেকশন কী হবে, ফিজিক্যাল ইন্স্যুরেন্সের ওপর কিন্তু টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট কিন্তু করা হবে। আর এক্সাক্ট ডেট টাইম ভেনু সব কিছু কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো কী বলা হচ্ছে, আর কী বলা হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্ক যেটা দিয়ে থাকবে holdiapetrochemicals.com.in, এই ওয়েবসাইটটিকে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে 12/9/2019 এই তারিখের আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রিন্ট আউট বা কোনো ডকুমেন্টের কপি কিন্তু পাঠাতে হবে না। আর ক্লোজিং ডেট কিন্তু এখানে বলা আছে 12/9/2019। তাহলে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে holdiapetrochemicals.com। আমরা চলে যাচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা কীভাবে দেখবে। তো আমরা চলে এসেছি holdiapetrochemicals.com ওয়েবসাইটে, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেখবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো এখানে আসার পর তোমাদের কোথায় চলে যেতে হবে, তোমরা নিচের দিকে চলে যাবে, দেখো ক্যারিয়ার বলে লেখা আছে, ক্যারিয়ারসে এখানে চলে যাবে, ক্যারিয়ারসে এখানে ক্লিক করলে তোমরা নিচের দিকে এখানে দেখতে পাবে, দেখো জব ওপেনিং বলে লেখা আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ এই যে দেওয়া আছে এখানে যে মেম্বার ফায়ার সার্ভিসেস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে 12 স্ট্যান্ডার্ড ফ্রম স্টেট বোর্ড, মানে যদি পশ্চিমবঙ্গ বোর্ড থেকে যদি করতে যাও তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস করতে হবে। আর এটা লোকেশান দিয়ে আছে হলদিয়াতে, আর এটার লাস্ট ডেট কিন্তু 12/9/2019। তাহলে এখানে কী করতে হবে, এখানে দুটো দেখতে পাচ্ছ তোমাদের, প্রথমত একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য তোমাদের ভিউ এখানে দিয়ে আছে, আর অ্যাপ্লাই করতে হবে তোমাদের নিচে এই যে অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা ভিউটা প্রথমে দেখে নিচ্ছি, ভিউর ওপর আমরা ক্লিক করছি, ভিউর উপরে ক্লিক করলে দেখো যা যা বলা হলো সেগুলো বলা আছে, যে জব প্রোফাইলটা কেমন হবে, অ্যাটেন্ডিং এমার্জেন্সি, মানে তোমাকে কী কী করতে হবে এমার্জেন্সিতে কিন্তু তোমাকে যেতে হতে পারে, মেনটেনেন্স ফর ফায়ার ইকুইপমেন্টের দেখাশোনার কাজে হতে পারে, মেনটেনিং অ্যান্ড ক্লিনিং অফ ফায়ার টেন্ডার, মেনটেনেন্স ওয়ার্ক অফ ফায়ার ফাইটিং সিস্টেম ইনস্টলড অ্যাট HPL। তাহলে এই সমস্ত কাজগুলো তোমাকে করতে হবে, অলওয়েজ প্রেজেন্ট থাকতে হবে, গুড টার্ন আউট ওয়েল ডিউটি তোমাকে এগুলো থাকতে হবে। আচ্ছা, আর কী বলা আছে দেখি,
আর কম্পিটেন্স রিকোয়ার্ড ইন পারফর্মিং দ্য জব, তোমাকে ফায়ার ফাইটিং অপারেশান অ্যান্ড ইউজ অফ ফায়ার ইকুইপমেন্ট নলেজ এগুলো থাকতে হবে, বেসিক টেকনিক্যাল নলেজ থাকতে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে, নো ফিজিক্যাল ডেমোগ্রাফি, মেন্টালি ফিজিক্যালি অ্যালার্ট, হাইট এগুলো আমরা বললাম আগে, এগুলো আমরা বলেছি এর আগে, এগুলো বলে দিয়েছি যে হাইট, উচ্চতা, চেস্ট, বুক কত থাকতে হবে, চোখের এগুলো বলা আছে সব, আচ্ছা আগে বলে দিয়েছি। তো এই ছিল দেখতে পাচ্ছ এগুলো কোয়ালিফিকেশান, এডুকেশনাল এক্সপিরিয়েন্স, এডুকেশান এখানে বলা আছে যে 12 স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু হতে হবে, এটা আমি বললাম 12 স্ট্যান্ডার্ড হতে হবে, আর কিংবা তোমাদের CBSE বোর্ড থেকে কিন্তু পাস করতে হবে, আর বেসিক নলেজ থাকতে হবে, আর তোমাদের ট্রেনিং কিন্তু থাকতে হবে একটা বেসিক নলেজ কম্পিউটারের, আর তোমাকে 4-5 বছরের কিন্তু একটা তোমাকে এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তাহলে এই সেই দেখলাম, এবার আমরা দেখব যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের একইভাবে নিচের দিকে যে চলে যাবে অ্যাপ্লাই, দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই আমি তোমাদের দেখাচ্ছি, এই যে অ্যাপ্লাই দেখতে পাচ্ছ অ্যাপ্লাইটা, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার কিন্তু ফর্মটা কিন্তু খুলে যাবে। এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ খুলে গেছে, যে দেখতে পাচ্ছ এখানে পোস্ট পজিশন অ্যাপ্লাইড ফর মেম্বার ফায়ার সার্ভিসেস হলদিয়া, দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান রিকোয়ার্ড 12 সায়েন্স ফ্রম স্টেট বোর্ড অব্লিক CBSE, তারপরে জেন্ডার এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে তোমাদের পুরো নাম এই জায়গাটা তোমাকে লিখতে হবে, তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, ছেলে নামে তোমাকে এটা সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, ন্যাশনালিটি এখানে লিখতে হবে ইন্ডিয়ান, তারপরে এজ তোমাকে অটোমেটিক্যালি ডেট অফ বার্থ লিখলে এখানে অটোমেটিক্যালি তোমাদের এজ কিন্তু চলে আসবে, তারপর তোমাদের কারেন্ট লোকেশান তোমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ তোমার ঠিকানা এখানে লিখতে হবে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছরের ইয়ার এক্সপিরিয়েন্স আছে, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে লিখতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস একই লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, দিয়ে তোমাদের অ্যাকাডেমিকের তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা লিখতে হবে, তোমাদের ক্লাস টেন তুমি কোথা থেকে পাস করেছো, মানে ক্লাস টেন, তারপরে তোমাদের এখানে ইয়ার অফ পাসিং লিখতে হবে, নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোর্স, তারপরে রেজাল্ট কত পার্সেন্ট পেয়েছে, তারপর উচ্চ মাধ্যমিকে তোমাকে এখানে দিতে হবে, উচ্চ মাধ্যমিক তুমি এখানে ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর তোমাদের এমপ্লয়মেন্ট হিস্টোরি অর্থাৎ তোমাদের এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে হিস্টোরিগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে, হিস্টোরিগুলোকে সব এখানে তোমাকে দিতে হবে, যা যা আছে সব এখানে দিতে হবে, দিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স যদি আরও কিছু থাকে তাহলে সেটা লিখতে হবে, দিয়ে তারপর বলছে হ্যাভ ইউ বিন ইন্টারভিউড আর্লিয়ার বাই আস অর আওয়ার এখানে নো করবে, তারপর কারেন্ট রিনিউমেরেশন মানে তুমি যদি এগুলো যদি তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে আগে, যদি তুমি যদি এগুলো যদি করে তুমি যদি চাকরি যদি করে থাকো তাহলে তার বেসিক পে কত ছিল, কত স্যালারি পেতে সেগুলো এগুলো করতে হবে, আর এখানে তোমাদের CV এখানে তোমাদের দিতে হবে, দিয়ে এখানে সেভ করতে হবে। এর জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করার জন্য কিন্তু তোমাদের কোনো পয়সা কিন্তু লাগবে না, যেহেতু দেখতে পাচ্ছ এটা পেট্রোকেমিক্যালসে, তার জন্য ওরা কোনো পয়সা নিচ্ছে না তোমাদের, তো এটা ভালো বেশ চাকরিটা আছে। তো এরকমই যদি তোমাদের আরও চাকরির বিভিন্ন খবর যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে যখনই আমরা নতুন নতুন কোনো চাকরির খবর পাবো তখনই তোমাদের আমি ভিডিও দিয়ে জানাবো, যাতে তার ভিডিও যাতে পেয়ে যাও তার জন্য তোমাদের নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।